পারে এখন পর্যন্ত। ডিআরএস অলরেডি গোয়িং ইন, সিনিস্টার অলরেডি সেও চলে যাচ্ছে, যে কোনো সময় ডিআরএস এর প্লেয়ারদের সাথে কিন্তু দেখা হয়ে যেতেই পারে। Yes, and DRS এই মুহূর্তে অ্যাকচুয়ালি যত ভেহিকেল আছে প্রত্যেকটা ভেহিকেল নিয়ে তারা অলরেডি মুভ করা শুরু করেছে, বাট সিনিস্টারের সাথে তার টিমমেটদের দূরত্ব একটু হলেও বেশি, তার উপর যখন ফায়ার আসা শুরু হবে তখন কিন্তু কাভার ফায়ার আসার চান্সটা খুবই কম। DRS versus A1 Esports, yes, নায়ার ময়দানে আমরা এই মুহূর্তে দেখতে পাবো খুবই ক্লোজ রেঞ্জের ফাইট হবে। নিমা লিডিং ইট ফ্রম দি ফ্রন্ট, সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, ব্যাক লাইন থেকে এজে প্রচুর পরিমাণে থ্রোবলস ইউজ করার চেষ্টা করবেন, বাট এট দি সেম টাইম নিমা কিন্তু বেশ ভালো ড্যামেজ নিয়েছেন। একটু মলই যেটা করা হচ্ছে, এই মলটা A1 Esports এর জন্য ডেড হয়ে যেতে পারে, এবং এর সাথে গেল A1 Esports এর DRS নিমা ওপেনিং বের করে ফেলেছেন। ইউজ অফ ইউটিলিটিস হচ্ছে ড্যামেজ কন্ট্রোল করতে হবে, নিমার উপর অনেক দিক দিয়ে শট আসছে, বাট নিমা কিন্তু একটা ভালো পিক্সেল পেয়ে গিয়েছে, এখানে একটি নেট আসবে। আমার যেটা মনে হচ্ছে A1 Esports এর জন্য ইকুয়েশন অনেক 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 কঠিন হয়ে গিয়েছে, বাট ওপেনিং বের হয়ে গিয়েছে, ট্রেড ওপেনিং জ্যাক্স এখানে একটা দারুণ নক বের করতে পারেন, এবং সেটাই কিন্তু বের করে ফেললেন উইথ দ্য ডট এইচপি। একমাত্র প্লেয়ার বাকি আছে 69 বয়, ক্যান হি ডু ইট? ক্লোজ রেঞ্জে তার কাছে আছে AKM, ক্যান হি ডু ইট? নো, আমার যেটা মনে হচ্ছে ইটস গোয়িং টু বি আ টাফ কল, এবং এর সাথে A1 Esports lost their chance. Yes, A1 Esports lost their chance. 69 boy বুলেট ছিল না এখানে, অবশ্যই ওয়েপন সুইচ করতে করতে ডিআরএস কিন্তু সুযোগটা কাজে লাগিয়ে ফেলে, নক হয়ে পড়েছিল ডিআরএস এর প্লেয়ার গায়োজেন এবং নিমা, তাদেরকে কিন্তু ফিনিশ করার একটা চান্স ছিল, বাট সেই চান্সটা কাজে লাগাতে ব্যর্থ হয় A1 Esports এর প্লেয়াররা। ফার্স্ট ম্যাচ তারা কিন্তু বিদায় হয়ে গেল।